রুদ্রজ্যোতি এই জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত। নিয়মিত ভাবে তো প্রোগ্রাম দেখছেন, অনেক কিছু শুনেছেন, অনেক কিছু জানছেন। গতানুগতিক ভাবে কিছু এমন কথা, যে কথাগুলো প্রায় সব জায়গাতেই হয়তো শুনেছেন, এই অনুষ্ঠানে কিন্তু তেমনটা আপনারা পাচ্ছেন না। এবং সেই কারণেই বিভিন্ন জায়গায় এই কিছুদিন ধরে প্রোগ্রাম দেখার মধ্যেই প্রচুর এমন ভিউয়ার্স যারা যোগাযোগ করছেন, চেম্বারে পৌঁছচ্ছেন, অনলাইন সাজেশন নিচ্ছেন, কারণ তাদের মনে হয়েছে যে একই রকম ধারাবাহিক কথাবার্তা বা মানুষকে কোথাও ভয় দেখানো বা কখনো এমন কিছু একটা কাল্পনিক কিছু বলা যেটা আদৌ কতটা সম্ভবপর হতে পারে সে নিয়ে প্রশ্ন, এরকম দুটোর মধ্যে কোনোটাতেই এই অনুষ্ঠান যায় না। যেটা ঘটনা, যেটা হওয়ার, যেটা বাস্তব, ছকে যেটা আসছে, চাটে যেটা দেখা যাচ্ছে, সেটা নিয়েই হচ্ছে কথা। এবং সেই কারণে আজকেও আমাদের অনুষ্ঠানে যে বিভিন্ন বিষয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে, যেগুলো মানে ঠিক ঠিক আলোচনা যদি করা হয় তাহলে সেখান থেকে আপনারা অনেক কিছু সাজেশন, গাইডলাইন এবং সমাধান সেটা পেতে পারবেন। তার মধ্যে অন্যতম যে আমরা স্যাটার্নের যে পজিশন নিয়ে আলোচনাতে বিভিন্ন তথ্য বহু প্রোগ্রামে হয়তো আপনারা শুনেছেন, আজ এই অনুষ্ঠান রুদ্রজ্যোতি আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরতে চলেছে, চলুন সেটা জানা যাক। আমরা এমনিতেই জানি যে নটি প্ল্যানেটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, সব প্ল্যানেটই গুরুত্বপূর্ণ, আরো একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট রূপে আছে স্যাটার্ন। এনার অবস্থান কোনো ঘরে থাকলে যদি পজিটিভ হয় কি ফল, দুর্বল হলে বা নেগেটিভ হলে কি ফল, তার মধ্যে যে ফেজটা ওনার থাকে, যে সাড়ে খ্যাতি যে টার্মটা আসে, এই সময় ব্যক্তির জীবনে কি প্রভাব আসে আর ব্যক্তির এই সময় কি করা উচিত, এই বিষয় নিয়ে চলুন আলোচনার মধ্যে থেকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আছে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। এবং রিম্পা চ্যাটার্জি মানেই আপনাকে টু দা পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রপার গাইডেন্স দেওয়া। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে করছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শনির প্রভাব। আমরা সবাই জানি যে আমরা কর্মের ফলদাতা হচ্ছে শনি দেব। একটা কথা হচ্ছে শনি দেব, এই যে কথাটা বললাম, এই কথা থেকে আমাদের প্রত্যেকের মনেই কিন্তু কম বেশি একটা ভয় ভীতির জায়গা কাজ করে, যে আসলে শনির দশা আসলে, শনির ধাইয়া আসলে, শনির সাড়ে সাথী আসলে আমাদের মধ্যে প্রচুর টেনশন কাজ করে। প্রথম কথা হচ্ছে শনিকে আমরা অনেকেই কিন্তু বড় বাবাও বলে থাকি। প্রথম একটা জায়গা হচ্ছে শ্রীহরি নারায়ণ এবং মহাদেব, এই যে শনির যে জায়গাটা, এই যে প্ল্যানেট, এই যে গ্রহর যে জায়গাটা আমাদের সৃষ্টির মধ্যে এনেছিলেন, তার কারণ হচ্ছে যে আমাদের যে প্রারব্ধ কর্ম, অর্থাৎ আমাদের জীবনে আমরা আগের জন্মে কি কি করে এসেছি, জ্যোতিষ পূর্বজন্মের ওপরে দাঁড়িয়ে বিচার করে আমাদের গ্রহ পরিস্থিতি, প্রারব্ধ কোন জায়গাতে আমাদের কি ফল দেবে, কোন জায়গাটায় আমাদের যাওয়া উচিত নয়, কোন জায়গায় গেলে আমাদের শক্ত হাতে আমাদের টিচার, আমাদের শিক্ষক যেরকম আমাদেরকে, আমি বলবো যে রাস্তা দেখায় বা কোনো কোনো সময় আমাদেরকে টিচ করে বা আমাদের বকাঝকা করে, ট্রিট করে, সেই জায়গাটা কিন্তু শনি আমাদের হরোস্কোপে এই জায়গাটাই এনে দেয়। অনেকেই কিন্তু এটাতে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তবে আমি আজকে আলোচনা করব যে শনির দশা হোক বা শনির সাড়ে সাথী হোক, এইখানে ভীতিটা না থাকাটা হচ্ছে প্রথম কাজ। মানসিকভাবে শনি কিন্তু সব থেকে বেশি এফেক্টেড করে। কেউ যদি কাউরে হরোস্কোপ থেকে বিচার করে, সেখান থেকে যদি তার শনি সাড়ে সাথী চলে, প্রথম কথা তার জন্মচকে শনির যে পজিশন আছে, সেই সমস্ত মানুষদের কিন্তু প্রথম জানা উচিত তাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই জায়গাগুলোকে দেখা। দ্বিতীয়ত জায়গা হচ্ছে আমাদের জীবনের মধ্যে অনেক কাজ যেগুলো আমাদের করাটা একদমই উচিত নয়, সেই কাজগুলো কিন্তু আমরা একদিকে বড় বাবার মন্দিরে যাচ্ছি, অন্যদিকে সেই কাজগুলোই প্রাত্যহিক জীবনে করে যাচ্ছি। এই জিনিসগুলোকে যদি আপনারা বন্ধ করে দেন, নিষেধ করে দেন, আপনাদের জীবন থেকে বার করে দেন, তাহলে কিন্তু শনির সাথে সাথে যে এফেক্ট দিতে পারে, সেই এফেক্ট কিন্তু অতটা নেগেটিভ ভাবে, অতটা খারাপ ভাবে আপনারা পাবেন না। দেখুন, শনির যখন সাড়ে সাথী চলে, তিনটে কিন্তু পর্যায় থাকে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। এই পর্যায়ে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, কোনোটা আসে প্রচন্ড আর্থিক সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে মানসিকভাবে, আদৌ ঘটনা সেটা নয়,
কিন্তু দেখা যাচ্ছে যে শনির 7:30 সময়তে তার মানসিক দুশ্চিন্তা তাকে অর্ধেক মেরে রেখে দিচ্ছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে জপ, মন্ত্র জপকে আমি বিশেষভাবে প্রাধান্য দিই এই 7:30 ক্ষেত্রে, যথেষ্ট পরিমাণে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে যেখানে কিন্তু প্রতিকার করলে 7:30 এফেক্ট কিন্তু মিনিমাইজ করা যায়, অর্থাৎ কমানো যায়। কোনোদিন কিন্তু কোনো জ্যোতিষ যদি বলে যে আমি 7:30 প্রভাব থেকে আপনাকে মুক্ত করে দেবো, আপনি এসে দেখুন, আমি একটা কথা একদম মিডিয়াতে ওপেনলি বলছি, এটা নিতান্ত মিথ্যে কথা এবং কোনো জ্যোতিষের পক্ষে সম্ভবপর নয়। 7:30 এফেক্ট সম্পূর্ণরূপে একদম ধরাশায়ী করে দেওয়া, কারণ এটা কিন্তু আপনার প্রারব্ধ কর্ম। নমস্কার, কে আছেন ফোনে? কে বলছেন? দুর্গাপুর। কি প্রশ্ন দিদি? আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানবেন। কি করছেন? জব করছি, কিন্তু যতটা আমি চেষ্টা আমার যতটা দিচ্ছি ততটা আমি ফল পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, বৃষ রাশি। আচ্ছা, ধনু লগ্ন এবং বৃষ রাশি তো আপনার? আচ্ছা, রোহিণী নক্ষত্র। প্রথম কথা দেখুন, আপনি এই মুহূর্তে যেটা বলছেন যে আপনি যতটা চেষ্টা করছেন ততটা আপনি রেজাল্ট পাচ্ছেন না, আপনার হরোস্কোপটাকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার রয়েছে, হচ্ছে ডিলে হওয়ার জায়গা, সাকসেসে ডিলে হওয়ার জায়গা। লগ্নপতি বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে লগ্নে বসে রয়েছে, এবং আরেকটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগের একটা জায়গা রয়েছে। তার মানে আপনি কি আপনার জীবনে যে জায়গাটা আসতে চান সেই জায়গাটায় আসবেন না? অবশ্যই আসবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তার কারণ হচ্ছে আর্থিকভাবে যদি আপনাকে সাবলীল হতে হয় তাহলে কিন্তু ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। শনি কেতুর সঙ্গে কিন্তু ফোর্থ হাউসে বসে রয়েছে, অত্যন্ত পরিমাণে কিন্তু মানসিক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। কি সেরকম কিছু হচ্ছে? এবং মানসিক ভাবে একটা হতাশার জায়গা কোনো কোনো সময় হচ্ছে, যে আমি মনে হচ্ছে আসতে পারবো না, আমার মনে হচ্ছে হবে না, সবাই মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে, এরকম অনুভব হচ্ছে তো? একদম দিদি, একদম এরকমই হচ্ছে। একটুখানি ওয়েট করুন, লগ্নপতির দশা চলছে আপনার, এখানে কিন্তু আমি বলবো যে বৃহস্পতির এখন যে পজিশন রয়েছে নেক্সট ইয়ার অর্থাৎ 2025-এর কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনার কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু কিছুটা পরিমাণে একটু পজিটিভ জায়গা যাবে। তবে বারবার একটা কথা বলবো, শনি কেতুর যে সাপের দোষ রয়েছে চতুর্থভাবে, কারণ শনি আপনাকে অর্থ দেবে, আপনার অর্থ ধন এই যে টাকা পয়সার জায়গাটা, এটা স্যাটার্ন কন্ট্রোল করছে, কেতু যুক্ত হয়ে ফোর্থ হাউসে বসে আছে, এটা এক ক্যাটাগরির কিন্তু সাপের দোষের সৃষ্টি করছে। এই ম্যাটারটাকে ক্লিয়ার করুন, এবং এখানে কিন্তু স্যাটার্নের কিছু উপাচার আমি আজকে আলোচনা করব, অনুষ্ঠানটা শুনুন, আপনার কিন্তু লাভ হবে, এখান থেকে আপনি অনেকটা উপকার পাবেন। এগুচ্ছি আজকের আলোচনার দিকে, যে প্রসঙ্গে ছিলাম। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল যে শনি আমাদের জীবনে এই যে 7:30 সময় কি ধরনের এফেক্ট দেয়। ফিনান্সিয়াল তো দিয়ে থাকে, আপনাকে আর্থিকভাবে প্রচন্ড পরিমাণে একটা টেনশন অ্যাংজাইটি দেবে, মনটাকে কিন্তু সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে, মন মরা করে দেয়, প্রচন্ড পরিমাণে টাফ মাস্টার। খুব আমাদের যেমন স্কুলে ছিল না, খুব একজন শক্ত টিচার যাকে দেখলে আমরা ভয় পেতাম, শনি কিন্তু আমাদের জীবনে ঠিক সেই জায়গাটাই এনে দেয়। অনেকের ক্ষেত্রে যদি খুব বাজে পজিশনে শনি না থাকে, যদি খুব ইল প্লেসড আপনার হরোস্কোপে না থাকে, তাহলে কিন্তু এই শনি 7:30-এর পরে কিন্তু অনেকেই জীবনে যথেষ্ট উচ্চতার শিখরে পৌঁছেছে। সঠিক প্রতিবিধানের মাধ্যমেও করা যায় এবং নিজেকে সঠিক জীবন যাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যমেও কিন্তু করা যায়। সেই জন্য কিন্তু ধৈর্য এবং সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে নিজেকে পরিচালনা করাটা দরকার। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, 10/4/2000। আর কখন?
কখন সময়টা বলুন? 8:20। ও, রাতে না দিনে? দুপুর 8:20। আচ্ছা, জন্মস্থান? চন্দননগর। আচ্ছা আচ্ছা, চন্দননগর হসপিটাল। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ছেলেটার লেখাপড়া দিয়েছে, যত মানে বাজে বন্ধু বান্ধব এইসব করে বেড়াচ্ছে, লেখাপড়ার কোনো এমনি কাজকর্ম রয়েছে, তাপ করে বসে আছে। হ্যাঁ, পড়াশোনা গ্রাজুয়েশনটাও কমপ্লিট করলো না। ইনকমপ্লিট। হ্যাঁ, বন্ধু ইনকমপ্লিট থাকবে, একদমই একদমই। দেখুন, প্রথম কথা হচ্ছে, এতদিন ধরে আপনি হরোস্কোপটা কোনো জ্যোতিষের কাছে দেখাননি? আমি একজন তো দেখি, সে বললেন যে দোষ আছে। হ্যাঁ, উনি একদমই ঠিক বলেছেন, পূর্ণ কালসর্প যোগ। আপনার ছেলের হচ্ছে মিথুন রাশি এবং কর্কট লগ্ন, লগ্নে রাহু সপ্তমে কেতু। এখান থেকে কিন্তু সবসময়তে মনের মধ্যে কনফিউশন, কোনো কাজে যাবে কিন্তু সেই কাজ থেকে অর্ধেক করে সেখান থেকে বেরিয়ে যাওয়া, এবং দোনোমনো মানসিকতা, হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়া, মাথা গরম, এই জায়গাগুলো কিন্তু ওর মধ্যে থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, চন্দ্র কিন্তু আদ্রা নক্ষত্রে রয়েছে, এক্ষেত্রেও কিন্তু লগ্ন প্রভাবিত হয়ে গেল ওর জীবনে। যদি আপনাকে আরেকটা জিনিস, যেটা আপনাকে বলেছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে শনি মঙ্গল দশম ভাবে কিন্তু এক জায়গায় বসে রয়েছে, কনজাংশন করে রয়েছে। শনি এবং মঙ্গল কিন্তু বিশেষভাবে বীজযোগের সৃষ্টি করে, এবং এটা কিন্তু হরোস্কোপের একটা নেগেটিভ যোগ। তাহলে আপনার ছেলের কি তাহলে কিছু হবে না কালসর্পের জন্য? সেটা নয়, এখানে কিন্তু অনেকটা পরিমাণে ছেলের লগ্নকে পাওয়ার দিতে হবে। ছেলের লগ্ন যে লর্ড, সে হচ্ছে চন্দ্র। কর্কট লগ্নের লর্ড হচ্ছে এখানে চন্দ্র, রাহুর নক্ষত্রে বসে আছে। চন্দ্র রাহুর সঙ্গে থাকলে কিন্তু গ্রহণদোষের সৃষ্টি করে দেয় নক্ষত্রগত ভাবে, যেহেতু একসঙ্গে বসে নেই, কিন্তু নক্ষত্রে রাহুর পেয়ে গেছে, সে কারণে কিন্তু লগ্নের কোনো পাওয়ার নেই। লগ্নকে এখানে পাওয়ার দেওয়া দরকার, এবং এর সঠিক প্রতিবিধান না করলে কিন্তু ছেলের এখন 24 বছর বয়স, আপনি দেখবেন 40 বছর বয়সে গিয়েও কিন্তু ছেলে এগোতে পারবে না মনের মতো করে, কারণ কালসর্প এবং বীজযোগ কর্মস্থানে কিন্তু ওকে বারবার ডিস্টার্ব করবে। এটা ওর জন্মছকটাকে কিন্তু সঠিকভাবে কনসালটেশন করুন, এখানে কিন্তু আদারওয়াইজ খুব সমস্যার মধ্যে পড়বেন, এখানে ছেলেকে নিয়ে এগোতে পারবেন না। ওর কর্ম জগৎকে, ওকে প্রথম কথা পাওয়ারফুল করা দরকার, ওর মানসিকতাটাকে চেঞ্জ করা দরকার। শুধু কালসর্প দোষ খণ্ডন করলেই হবে না, ওর প্রতিবিধান করা দরকার, ওর লগ্নের উপরে কাজ করা দরকার, ওর দশম ভাবের উপরে কাজ করা দরকার, আদারওয়াইজ কিন্তু এখানে এগোতে পারবে না। ও ওই 24 বছর থেকে কিন্তু 30 বছর হয়ে যাবে ও সেই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, এবং স্লো মুভিং হবে, অত্যন্ত পরিমাণে স্লো স্লো, ধীরে 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 এগোবে, এবং জীবনটা কিন্তু কোনো একটা জায়গা থেকে কোয়েশ্চেন মার্কের জায়গায় চলে যাবে। ঠিক আছে, আপনি পারলে ভালো করে কনসালটেশন করান আমার দুর্গাপুরে 11। মনে করেন যে কন্ট্যাক্ট করবেন দুর্গাপুরে, আপনি 11 তারিখ পেয়ে যাচ্ছেন, তার জন্য আপনার প্রথম কাজ, যে ফোন নাম্বারটা টিভিতে দেখতে পাচ্ছেন 7407224236, এই নম্বরে এই অনুষ্ঠানের পরে ফোন করে নামের বুকিংটা করিয়ে নিজের ছেলের যে বিষয়টা নিয়ে জানতে চাইছেন সে বিষয় নিয়ে একটু কথা বলে নেবেন, জন্ম ডেটাটা দেবেন, তারপরে দুর্গাপুরে দিদি 11 তারিখ থাকছেন, ওখানে কন্ট্যাক্ট করুন। দর্শকদের বলে দিই, যারা প্রোগ্রাম দেখছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাবেন, আপনারা প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দান চেম্বার পেয়ে যাবেন সোমবার, প্রত্যেক সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ, সেকেন্ড আর ফোর্থ বৃহস্পতিবার পেয়ে যাবেন শিয়ালদায়, পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বরে। এর বাইরে যে চেম্বার গুলো পাচ্ছেন, বাঁকুড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, মেচেদা, এই সমস্ত জায়গার ডেট গুলো জানানো হবে, সেই ডেটে কন্ট্যাক্ট করবেন বুকিংটা করে তারপর। এবং প্রোগ্রাম গুলো সপ্তাহে আপনারা যে 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 দিনগুলো পেয়ে যাচ্ছেন দেখতে, প্রত্যেক সোমবার পেয়ে যাবেন বিকেল 5:35, মঙ্গলবার দুপুর 3:15, বুধবার বিকেল 4:25, এবং শনিবার দিন বিকেল 5টায়। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নারায়ণপুর থেকে বলছি, অনিমা মণ্ডল। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 9 জুন 2003। 9 জুন 2003। আচ্ছা, সময়? সময় রাত 2:40। তার মানে এটা 8 গিয়ে 9 হয়েছে? হ্যাঁ, 8 গিয়ে 9 হয়েছে, আমি কনভার্ট করেই বলছি। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। কি প্রশ্ন? আমি বলতে চাই যে আমি এখন স্টুডেন্ট, আমার এই মাসে শেষ হয়ে যাচ্ছে গ্রাজুয়েশন, তো আমি একটা ফ্রিল্যান্সিং মানে বিজনেস টাইপের স্টার্ট করতে যাচ্ছি জুলাই মাস থেকে, জুলাইয়ের
মোটামুটি মিডিল থেকে, তো এটা কি আমার জন্য ঠিকঠাক হবে? মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি সেলসে। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন। আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার কি মেষ লগ্ন? তো মেষ লগ্ন কন্যা রাশি। আচ্ছা আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি ফিনান্সের মানে মার্কেটিং এর উপরে কাজ করতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং সেলস এর উপরে কাজ করতে চাইছেন। দেখুন প্রথম কথা হচ্ছে ঘুরে যদি আপনি করেন, মানে আপনার যদি ফিক্স জব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মার্কেটিং এর জায়গায় যেতে পারেন। মার্কেটিং এর জব কিন্তু আপনার দ্বারা হবে এবং আপনার হরোস্কোপ কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভাগ্যবতী বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্থ অবস্থায় কিন্তু অবস্থান করছেন, আপনি কিন্তু এই সাপোর্টটাও এখানে পাবেন যথেষ্ট পরিমাণে, কিন্তু এটা বেটার একটা জায়গা। কিন্তু কোনো না কোনোভাবে দেখাচ্ছে রাহু এবং রবির একটা ডিস্টারবেন্স আপনার হরোস্কোপে রয়েছে সেকেন্ড হাউসে, এটাকে গ্রহণ দোষ বলছে। এই জায়গা থেকে দাঁড়ানোর জন্য আপনার আর্থিক সচ্ছলতা আসতে কিন্তু দেরি হবে, কিন্তু ভাগ্যর সাপোর্ট আপনি কিন্তু অনেকাংশে পেয়ে যাবেন। এবং আপনার যে কোয়েশ্চেন যে মার্কেটিং আপনি করতে পারবেন কিনা, সেটা ডেফিনেটলি আপনি করতে পারবেন, তার কোনো অসুবিধা হবে না। বর্তমানে রাহুর দশা চলছে, অত্যন্ত পরিমাণে আর্থিক ভাবে স্পেন্ডিং হয়ে যাওয়া, অর্থ খরচা হয়ে যাওয়া, ইনভেস্ট হয়ে যাওয়া, এই ব্যাপারটা বিশেষভাবে আপনাকে একটু সমস্যা দেবে, এবং নাক কান গলার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন, ঠিক আছে? আচ্ছা দিদি, মানে আমি তাহলে এটা স্টার্ট করতে পারি? ডেফিনেটলি স্টার্ট করতে পারেন, নো ইস্যু। একদমই আজকে প্রসঙ্গে আলোচনার দিকে এগোবো, কিন্তু পর পর ফোন। একদম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে শনির সাড়ে সাতে চলছে, বিপর্যস্ত করে কেউ যদি ইন্টেলিজেন্ট নিজের বুদ্ধি দিয়ে একটা জিনিস বোঝে যে সাড়ে সাথে কিন্তু প্রত্যেকটা মানুষের মোটামুটি ধরে নিন যদি 90 বছর আয়ু ধরা হয়, তাহলে কিন্তু 3 বার অবশ্যই হবে। যদি তার আয়ু 70 ধরা হয়, অন্তত 2 বার কিন্তু প্রত্যেকটা মানুষকে কম বেশি কিন্তু সাড়ে সাথে এফেক্টের মধ্যে দিয়ে যেতে হবে, সে ধনী হোক, দরিদ্র হোক, মাঝারি হোক, সাড়ে সাথে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার আসবে, তবে 2 বার অবশ্যই আসে। 3 বার প্রত্যেকের না আসলেও জীবন চক্রে 2 বার সাড়ে সাথে অবশ্যই আসে। তাহলে আপনার সাড়ে সাথে কি আপনার 7.5 বছর সম্পূর্ণ ড্যামেজ হবে? এই সময় কি তাহলে চাকরি বা ব্যবসা বা বিয়ে কি হয় না? অবশ্যই হয়, মানসিক ভাবে চাপের মধ্যে থেকে হয়, কোন কোন জায়গাতে অত্যন্ত পরিমাণে মানসিক পীড়া বেড়ে যায়। এবার যে যতটা তার জীবন প্রণালীকে সঠিক রাস্তা নিয়ে যেতে পারে তারা অব্যাহতি পায়, যারা সঠিকভাবে প্রতিকারের মধ্যে দিয়ে যায় তারা একটু অব্যাহতি পায়, যারা সেই জায়গায় নিয়ে যেতে পারে না, ব্যভিচারের মধ্যে যায়, উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে যায়, তাদের কিন্তু শনি এই সময়তে তাদের ঠিক যতটুকুনি পাওনা সেই প্রারব্ধ কিন্তু তাদেরকে বুঝিয়ে দেয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে ফোন করছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের জন্ম তারিখ? ওই অনিকেত ঘোষ। জন্ম তারিখ? ডেট অফ বার্থ? 1999। আরেকবার জোরে বলুন। 12/3/1999। আচ্ছা, কখন? দুপুর 12:34। 12:34? 34। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কি প্রশ্ন? কোনো পরামর্শ কোনোদিনও নিয়েছেন? আচ্ছা, আপনার ছেলের ধনুরাশি তো? আচ্ছা, প্রথম একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আপনার সন্তানের ভাগ্যপতি কিন্তু শনি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু শনি নিচস্থ অবস্থায় হরোস্কোপে কিন্তু রয়েছে, তো এখান থেকে কিন্তু একটু ডিস্টারবেন্সের জায়গা আসবে, অর্থাৎ ডিলে হবে। ভাগ্যের সাপোর্টের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ও প্রমোশন ডেফিনেটলি পাবে, কিন্তু দেরি করে পাবে। এবং লগ্নপতি বুধ কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে, এই জায়গাতে একটু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। এই জায়গাটা সঠিক করে দিলে কিন্তু ও অবশ্যই করবে। রবির জায়গা ঠিকঠাকই আছে, রবি ভালো পজিশনে রয়েছে, সেখানে কোনো নেগেটিভিটি নেই, খুব একটা খারাপ জায়গা নয়, রবির জায়গাটা ভালোই রয়েছে দেখলাম। কিন্তু এখানে ডিলে হবে, দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত অন্তত আমি বলবো এই ক্ষেত্রে নেক্সট ইয়ারটা ওর ক্ষেত্রে বেটার হবে, 2025টা ওর জন্য আরেকটু ফ্রুটফুল রেজাল্ট দেবে বর্তমানের থেকে।
আলোচনার দিকে এগোচ্ছি। তো যাদের শনির সরস্বতীর ব্যাপারটা আমি বলবো প্রচন্ড পরিমাণে পীড়া দিচ্ছে, তারা প্রথম কথা যারা বড় বাবাকে বিশ্বাস করেন মানেন তারা একটা জিনিস জানবেন, একদিকে আপনি ধরে নিন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, অন্যদিকে আপনি বাড়িতে এসে যারা আপনার বাড়িতে কাজ করে কাজের লোক লেবার বা রাস্তার গরিব মানুষ স্ট্রিট ডগ রাস্তার কুকুর আপনি এদিকে চরম অত্যাচার চরম খারাপ ব্যবহার করছেন, শনি কিন্তু আপনার রেজাল্ট সেইখান থেকেই নেগেটিভ করতে শুরু করে দেবে। আপনি যত বড় হোমযজ্ঞ করে নিন কোনোদিন কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে না, আপনার ভাগ্যপতি অর্থাৎ আপনার ভাগ্যের লর্ডও যদি পজিটিভ পজিশনে থাকে শনি কিন্তু তার কার্মিক প্রাডাপ্ত আপনাকে অবশ্যই দেবে। সেই জন্য আমি বারবার একটা কথা বলি, শনির সাথে সাথে শনির দাইয়া চলাকালীন অবশ্যই কোনো টোটকা যদি আপনার কাজ না করে সেই ক্ষেত্রে দুটো তিনটে জিনিস যদি আপনারা মেনটেন করেন আপনারা কিন্তু সাড়ে সাথে থেকে অনেকাংশে বাইরে বেরোতে পারবেন, অর্থাৎ অনেকটা কিন্তু আপনার প্রভাব মুক্ত হতে পারবেন। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে পারলে বিষ্ণুর সহস্র নাম, বিষ্ণুর সহস্র নাম বাড়িতে জপ করুন বা এটা কানে শুনুন, যারা উচ্চারণ করতে পারবেন না তারা ফোনে দেখে নেবেন বা বইতে কিনতে পাওয়া যায় বিষ্ণু সহস্র নামের বই আছে তারা বাংলায় সেটা পড়ার চেষ্টা করুন, পড়ুন অভ্যাস হয়ে যাবে, আপনারা কিন্তু অব্যাহতি পাবেন, যারা পড়তে পারবেন না তারা কানে শুনুন। দ্বিতীয়ত কথা হনুমান চল্লিশা পাঠ করুন। তৃতীয়ত হচ্ছে অসত্য গাছ যাদের আশেপাশে রয়েছে তারা দুধ এবং গঙ্গা জল অসত্য গাছে প্রত্যেক শনিবার দিন দিন। চতুর্থত যেটা বলবো সব থেকে ভালো বাড়ির কাজের লোক লেবার রাস্তার কুকুরদেরকে পারলে যথাসাধ্য আপনার যতটুকু সম্ভব কিছু দান করুন কিছু খাওয়ান, প্রত্যেকদিন স্নানের সঙ্গে কালো তিল জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকদিন স্নান করুন। এবং যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জপ, শনির সরস্বতী ধাইয়াতে শনির যে বীজ ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্চরায় নমঃ এইটা অন্তত যদি সম্ভবপর হয় প্রত্যেকদিন 44 বার করুন অথবা 108 বার করুন। আপনার শনি কিন্তু আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, এরকম নয় টোটকার মতো আপনি ইচ্ছে হলো একটা কিনে এনলেন বা বাড়ি থেকে নুন চিনি দিয়ে একটা টোটকা বানালেন করে ফেললেন, অতটা কিন্তু সহজ নয়। কর্মের ফলদাতা মানে আপনাকে কর্ম করিয়ে তবে ফল দেবে, ঘরে বসে আনন্দে সুখে বসে থাকলে কিন্তু আপনি ফল পাবেন না। আর একটা কথা হচ্ছে শনি সরস্বতীর ক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে যাদের অত্যন্ত পরিমাণে সমস্যা হচ্ছে পারিবারিক পীড়া আসছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই শ্বেত বেড়ালার মূল বিভিন্ন মূলের দোকানে কিনতে পাওয়া যায়, শ্বেত বেড়ালার মূল আপনার ঘরে যে ঘরে আপনি শোন যার সরস্বতী চলছে তার ঘরে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন, মূলটা ঝুলিয়ে রাখবেন প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করবেন। আর একটা কাজ খুব ভালো রেজাল্ট দেবে যাদের বাড়িতে বানলিঙ্গ শিব প্রতিষ্ঠিত রয়েছে বা যদি কাউরির এমনিও শিব থাকে সেখানেও করতে পারেন, আপনারা কিন্তু যদি সম্ভবপর হয় নীল অপরাজিতা শনিবার দিন মহাদেবকে দেবেন, আপনাদের কিন্তু অনেকাংশে পজিটিভিটি বাড়বে। এবং আখের রসের সঙ্গে টক দই এটা আমি অনেককেই বলি এবং আমি নিজেও এটা একটা সময় আমার সরস্বতীর সময় আমি অনেক ভালো এফেক্ট পেয়েছি সেই জন্য এত কনফিডেন্স নিয়ে বলতে পারছি, এটা কোনো টোটকা নয় প্রত্যেকটা কিন্তু শাস্ত্রীয় বিধান দান মন্ত্র এবং যেগুলো আমি বলছি এগুলো একটাও টোটকা নয় প্রত্যেকটা শাস্ত্রীয় বিধান, এগুলো কিন্তু সময় সাপেক্ষ, এগুলো না আপনি টোটকার মতো ব্যবহার করতে পারবেন না আপনি টোটকার মতো করতে পারবেন, ধৈর্য ধরে এগুলো করুন সরস্বতীর এফেক্ট কিন্তু 44 দিনের মধ্যে কিছুটা হলেও প্রশমন হতে বাধ্য হবেন, আপনি নিজে বুঝতে পারবেন সরস্বতীর এফেক্ট আমার কমেছে ধাইয়া থেকে আমি কিছুটা রিলিফ পেয়েছি। আর একটা কথা আখের রস টক দই মিক্স করে যখন মহাদেবকে আপনারা অভিষেক করাবেন সেই সময় যদি সম্ভবপর হয় তারপরে কিন্তু শনির যে মন্ত্রটা আমি বললাম সেটা বলবেন, এবং যদি কোনো জপ মহাদেবের না করতে পারেন নমঃ শিবায়ের জপটা অবশ্যই 11 বার করে করবেন, এক্ষেত্রে কিন্তু শনি আপনাকে সাপোর্ট দেবে, গঙ্গা জল দিয়ে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ কিন্তু পরিষ্কার করে রাখবেন। প্রোগ্রামের টাইমিং এই পর্যন্ত, তাই একটা দুর্দান্ত আমরা আজকে তথ্য তো জেনেইছি আলোচনার মধ্যেও থেকেছি, যারা কন্ট্যাক্ট করবেন আগে নামের বুকিং 2-3 দিন আগে থেকে করবেন, চেম্বারগুলো জেনে নিয়েছেন কবে কোথায় আছে তারপর চেম্বারে যাওয়া, তাহলে ভালো থাকতে হবে প্রত্যেককে। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো শুভেচ্ছা থাকলো, ভালো থাকবেন, নমস্কার।